দৃষ্টিভঙ্গি যেই মতবাদ আমি যদি সমর্থন করি তাহলে এর মাধ্যমে আমার ইসলাম ভঙ্গ হয়ে যাবে আমি ইসলামকে হেফাজত করতে ব্যর্থ হব এটা হচ্ছে কোনো ব্যক্তি যদি এরকম ধারণা করে বিশ্বাস করে যে আল্লাহ তরকোতলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি যে দিন দিয়ে পাঠিয়েছিলেন যে শরীয়ত দিয়ে পাঠিয়েছিলেন এই শরীয়তের চেয়ে অন্য কোনো ব্যক্তির বানানো শরীয়ত উত্তম অথবা পরিপূর্ণ এরকম যদি কেউ দৃষ্টিভঙ্গি পোষণ করে তাহলে ওই ব্যক্তির ইমান ধ্বংস হয়ে যাবে ওই ব্যক্তির আল্লাহর প্রতি ইমান ক্ষুণ্ণ হয়ে যাবে ওই ব্যক্তির রসুলের প্রতি ইমান নষ্ট হয়ে যাবে ওই ব্যক্তির কোরআনের প্রতি ইমান ধ্বংস হয়ে যাবে ওই ব্যক্তির হাদিসের প্রতি সুন্নার প্রতি ইমান ধ্বংস হয়ে যাবে সে হবে ইসলাম শূন্য ইসলাম থেকে বঞ্চিত ইসলাম থেকে বিচ্যুত ইসলাম থেকে খালি এক ব্যক্তি শূন্য ইসলাম শূন্য ব্যক্তি এ ব্যাপারে কোরআন থেকে বহু দলিল রয়েছে অবশ্যই আমাদেরকে ইমান আনতে হবে ইমানের উপরে বহাল থাকতে হবে কোরআনের নিয়ম অনুযায়ী আমরা নিজেরে নিজেরা দাবি করলে ইমানদার হতে পারবো না ইমানের ওপরে বহাল থাকতেও পারব না অন্যথায় আমরা আল্লাহ তবর দৃষ্টিতে ইমানদার হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবো রসুলুল্লাহামের দৃষ্টিতে মুসলিম হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবো তখন শুধু আমাদের পুঁজি হবে আমি আমার ধারণা এই মমিন আমি আমার দলের দৃষ্টিতে মমিন আমি আমার অঞ্চল আমার দেশের দৃষ্টিতে মমিন অবশ্যই কোরআন এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে মমিন হওয়ার যোগ্যতা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলব আল্লাহ তবরকতলা অত্যন্ত গাম্ভীর্যের সাথে সুরা মায়েদার পঞ্চাশ নম্বর আয়াতে বলছেন আফাহুক

জাহিলিয়াতে যে বিধান ছিল সেই বিধান কি তারা চায় জাহিলিয়াতের বিধানটা কি ছিল নিজেরাই তারা তৈরি করে নিয়েছে কিভাবে এবাদত করতে হবে কিভাবে হজ করতে হবে কিভাবে অমরা করতে হবে কিভাবে সমাজ পরিচালনা করতে হবে কিভাবে প্রতিপক্ষের সাথে সম্পর্ক রাখতে হবে ইত্যাদি তারা নিজেরাই নিয়মকানুন বানিয়েছে কিভাবে সমাজ চালাইতে হবে কিভাবে সমাজ নিয়ন্ত্রণ করতে হবে এগুলো জাহিলি যুগের লোকেরা নিয়ম কানুন বানিয়েছিল আল্লাহ সেই নিয়ম কাননের দিকে দৃষ্টিপাত করে বলছেন আফা হুকমাল জাহিলিয়া দিয়ে বোন মুসলিম হওয়ার পর ইসলাম গ্রহণের পর ইসলামের ভিতরে প্রবেশ করার পর আফা হুকমাল জাহিলিয়া দিয়ে বোন তারা আবারও জাহিলি যুগের নিয়ম কানুন চায় ওমেন আহস মুসলিম আল্লাহর প্রশ্নের জবাব দিন আল্লাহর সমকক্ষতা করেন আল্লাহর বিরুদ্ধে তর্ক করেন আল্লাহ আপনার কাছে প্রশ্ন রেখেছেন পারলে জবাব দেন আল্লাহ কি বলছেন ওমান আহসান মিনাল্লাহ হুকমান আল্লাহর চেয়ে বিধান দাতা হিসেবে আর কে সুন্দর আছে আল্লাহর বিধানের অপেক্ষা আর কোন বিধান সুন্দর আছে বলেন আমারটা বলেন আমাদের পার্লামেন্টেরটা বলেন আমরা যেটা আমেরিকা থেকে আমদানি করেছি ওইটা বলেন যেটা ফ্রান্স থেকে আমদানি করেছি ওইটা কি জবাব দিবেন বলেন ওমান আহসান ওমিন আল্লাহ হুকমান লিকমি ইউকিনুন ইয়াকিনকারী সম্প্রদায় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর যে উত্তম হুকুম আল্লাহর চেয়ে উত্তম বিধান সংবিধান আর কার রয়েছে এরকম মুসলিম কি মুসলিম যে আল্লাহকে এভাবে জব শুনিয়ে দিতে পারে যে হ্যাঁ আমাদের কাছে রয়েছে আপনার চেয়ে উত্তম বিধান আপনার দেওয়ার চেয়ে উত্তম সংবিধান আমাদের কাছে রয়েছে আমরা আমেরিকার থেকে এনেছি আমরা ব্রিটেন থেকে এনেছি আমরা ফ্রান্স থেকে এনেছি আমরা ইন্ডিয়া থেকে এনেছি আমরা উমুক কাফের কাছ থেকে এনেছি জবাব দেন আল্লাহ জবাব চাননি এসব জবাব আল্লাহ চাই না আল্লাহ তো বরকতালা চান মুসলিম ব্যক্তি জবাব দিবে না আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান নেই আমরা বিশ্বাস করি এই আয়াতের যে প্রশ্ন আল্লাহ রেখেছেন এই প্রশ্নের ইসলামী জবাব মুসলমানই জবাব এটাই হবে আমরা যদি আল্লাহকে শোনা যেতে পারি না আল্লাহ আপনার চেয়ে উত্তম বিধানদাতা আর কেউ নেই তাহলে আসে ইমান তাহলে থাকবে ইমান আর যদি আমি বলি যেভাবে আমি সমাজে বিধান সংগ্রহ করে রেখেছি বিধান প্রতিষ্ঠিত করে রেখেছি আল্লাহর বিপরীতে আল্লাহর থেকে সংগ্রহ না করে অন্যান্য ব্যক্তিবর্গ থেকে রচিত অন্য ব্যক্তিবর্গ থেকে অন্য গোষ্ঠীর থেকে অন্য সমাজ থেকে অন্য ধর্মাবলম্বীদের থেকে অন্য ধর্ম থেকে আমদানি করে যে আমি সংবিধান রচনা করেছি যদি আমি আল্লাহকে শোনাই যে আল্লাহ আছে আমাদের কাছে তার চেয়ে সুন্দর সংবিধান তার চেয়ে পরিপূর্ণ সংবিধান তাহলে স্বাভাবিক জ্ঞান দিয়ে যেই জ্ঞান বিকৃত হয় নাই যেই বিবেক কলুষিত নয় যেই বিবেক মরে যায় নাই মৃত্যুবরণ করে নাই জীবিত আছে এই বিবেক থেকে কখনো কি এরকম জবাব দেওয়া সম্ভব যে হ্যাঁ আমি আল্লাহর চেয়েও উত্তম বিধান নিয়ে আসতে পারি আজকে মুসলিম ব্যক্তি কিভাবে এই ধরনের আল্লাহকে জবাব শুনিয়ে মুসলিম থাকতে পারে এটার ব্যাপারে তো কোরআন হাদিসের দলিল প্রয়োজনই হবে না দলিল ছাড়াই যে ব্যক্তি এরকম আল্লাহকে জব দেওয়ার জন্য রেডি আছে যে আমি বা আমরা তোমার চেয়ে উত্তম বিধান আবিষ্কার করেছি তারা কখনো আল্লাহর বান্দার ভিতরে থাকতে পারে না তারা কখনো ইসলামের ভিতরে এক সেকেন্ডের জন্য থাকতে পারে না তারা কখনো মুসলিম হিসেবে আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে এক সেকেন্ডের জন্য স্বীকৃতি পেতে পারে না তারা যতই দাবি করুক যত জনসংখ্যা নিয়ে দাবি করুক যত আয়োজন করে দাবি করুক মুসলিম নয়

أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا مسلم باي. قرآن ربطي إيماندار الله ربطي إيماندار رسول ربطي إيمان دار بھائي ركسي قرآن ربطي آيات بوستابون كرشي الله جي بولشن ألم ترى إلى الذين يزعمون সম্বোধন করে আল্লাহ বলছেন আপনি কি ওদেরকে দেখিননি যারা এই দাবি করে যে আপনার নিকট এবং আপনার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি আমরা ইমান এনেছি এই লোকগুলো কি দেখেননি তদুপরি তারা তগুতের নিকট বিচার কামনা করে তগুতের নিকট বিচার কামনা করে মুখে বলতেছে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তোমার উপরে অর্থাৎ সাল্লামের উপরে যা কিছু আল্লাহ নাজিল করেছেন আল্লাহ কি নাজিল করেছেন আল্লাহ অবশ্যই কোনো খাদ্য পানীয়র কথা বলেননি আল্লাহ তো বড় কতলা যে গ্রন্থ যে সংবিধানের যে নিয়ম নিয়মকানুনের যে এবাদত আমলের শিক্ষা গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন সেই গ্রন্থের প্রতি ইঙ্গিত করে বলছেন যারা দাবি করে আমরা রাসুল্লাহ সাল্লামের প্রতি কিতাব এবং তার পূর্বে কিতাবের ইমান এনেছি অথচ তাদের আচরণ এই ইমানের বিপরীত দেখা যায় কিভাবে বিপরীত সম্মানিত সুধী দর্শক শ্রোতা মন্ডলী আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি এই বিরতির পর ইনশাল্লাহ আমরা এই আয়াতটির সম্ভাব্য প্রয়োজনীয় ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী বিরতির পর আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সুরা আন্নিসার ষাট এবং একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বড়কতালা যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি ইমানের দাবি করে অথচ সেই নাজিলকৃত বিধান উপেক্ষা করে তাদের সম্পর্কে আল্লাহ বড়কতালা এই দুটি আয়াতের ভিতরে উল্লেখ করেছেন তাদের সম্পর্কে তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ তো আমাদেরকে জানিয়েছেন তারা কোন পর্যায়ের ব্যক্তি তারা কি ধরনের ব্যক্তি তারা কি মুসলিম হওয়ার যোগ্য না অযোগ্য এই বিষয়টা আল্লাহ তো তুলে ধরেছেন নিশ্চয়ই যারা এই ধারণা পোষণ করে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি আমরা বিশ্বাস করি তারা তো অবশ্যই এই দাবির মাধ্যমে মুসলিম মুসলিম হওয়ার যোগ্যতা রাখে কিন্তু এরপরে তাদেরকে যা করতে হবে সেটা যদি তারা না করে তাহলে মুসলিম হিসেবে ক্ষণিকের জন্য স্বীকৃতি পেলেও বহাল থাকা তাদের পক্ষে সম্ভব নয় তারা থাকতে পারে না তার কারণ এই কথা বলার পর এটা স্বীকার করার পর আল্লাহ তরকতলা তাদেরকে আরো করণীয় দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে সাল্লামের প্রতি যে বিধান নাজিল হয়েছে এই বিধান বিশ্বাস করার পর কি করতে হবে কি করলে এই ইমানটা বহাল থাকবে সেটা আল্লাহ তরকো এই আয়াতের ভিতরে বলেছেন আর কি করলে তার ইমান বহাল থাকবে না সেটাও আল্লাহ তরকতলা এই আয়াতের ভিতরে বলেছেন আল্লাহ তবরকতলা বলছেন যারা রসুল্লাহামের প্রতি নাজিলকৃত বিধানের প্রতি ইমান আনার পর তবুতের কাছে ফসলা নেওয়ার জন্য তাগুতের কাছে তাদের বিচার করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য যায় যেতে চায় তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তাদেরকে শয়তান কঠিনভাবে পথ ভ্রষ্ট করেছে যারা এই আচরণে জড়িত হবে দাবি করতেছে আল্লাহর নাজিলকৃত গ্রন্থও বিশ্বাস করি আল্লাহর নাজিলকৃত গ্রন্থ কি আল কোরআন বিশ্বাস করি অথচ এই কোরআন বাদ দিয়ে তারা যদি তগতের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য ফেসলা নেওয়ার জন্য কোনো একটা বিষয়ে মীমাংসার জন্য যায় আল্লাহ তো বড় কতলা বলছেন যে এই লোকগুলো আল্লাহর প্রতি ইমানদার হওয়ার দাবি করল এরা প্রকৃত অর্থে শয়তানের পথের অনুসরণ করে কঠিন ধরনের বিভ্রান্তির ভিতরে তারা গুমরাহির ভিতরে পতিত হয়ে গেছে তার মানে শয়তানের পথে চলে গেছে আর তারা ইমানের মধ্যে বহাল নাই মুসলিম হিসেবে তারা আর স্থির নাই কেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো তাদেরকে তাগুতের প্রতি কুফরি প্রদর্শন করতে বলেছেন যারা ইমান এনেছে তাদেরকে তাগুতের সাথে কুফরি করতে বলা হয়েছে যেমন ভাবে আমরা ইতিপূর্বে আয়াত আপনাদের সামনে তুলে ধরেছিলাম ফামায় ইয়াকফুরু বিতাগুতি ওয়া ইয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করার পর আল্লাহর প্রতি ইমান আনে ওই ব্যক্তি কালেমার অনুসারী ওই ব্যক্তি কালেমার অনুসারী মুসলিম তাহলে আল্লাহর নির্দেশটা আসলো কালেমা বলার পূর্বে তগুতকে অস্বীকার করা তগুতের বিষয় আমরা আগেই বলেছি তগুত হল আল্লাহ দ্রোহী ব্যক্তি আল্লাহ দ্রোহী নিয়ম কানুন আইন সংবিধান উভয়টাই হল তগুত আল্লাহ তগুতের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করার মাধ্যমে ইমান আনতে বলেছেন তগতের প্রতি আগে অস্বীকৃতি জানাইতে হবে তারপরে আল্লাহর প্রতি ইমান আনার ঘোষণা দিতে হবে তাহলে প্রকৃত অর্থে মুসলিম হবে আল্লাহ বলছেন তাদেরকে আদেশ দেওয়া হয়েছে তগতের সাথে কুফুরি করতে অর্থাৎ আল্লাহর আইন সংবিধানের বিপরীত যে সমস্ত নিয়মকানুন পৃথিবীতে অমুসলিমদের ভিতরে আছে বা মুসলিমদের ভিতরে আছে এগুলো সবই হলো তারপর আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয় তোমরা আসো আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে ওয়াইলা রসুল এবং রসুলের দিকে আসো রসুল তোমাদেরকে কি ফসলা দেন রসুল তোমাদেরকে কি নিয়ম দেন সেটা শোনার জন্য তোমরা আসো মুনাফিক যারা মুনাফিক হবে তাদেরকে দেখবেন আল্লাহ রসুলকে বলা হচ্ছে মুনাফিকদেরকে আপনি এরকম দেখবেন কি এসধ্য আপনার থেকে তারা সরে যাচ্ছে আপনার বিধান থেকে তারা সরে যাচ্ছে মানুষকে আপনার বিধান মানতে বাধা দিচ্ছে যে না এটা করা যাবে না বরং তবুজ যেটা বলতেছে সেটা করতে হবে মুনাফিকরা উল্টা তারা পথ অবলম্বন করে আল্লাহর নাজিলকৃত বিধান আল্লাহর নাজিলকৃত পন্থা পথ থেকে তারা বাধা দান করে মানুষকে নিষেধ করে এই হলো মুনাফিকদের আচরণ বন্ধগণ এর বাস্তব অবস্থাটা হলো বর্তমান যুগে মুসলমানদের হাতে কোরআন আছে রসুল্লাহ সাল্লাহ আসাল্লামের পক্ষ থেকে কোরআনের ব্যাখ্যা তার হাদিস গ্রন্থ আছে। অথচ তারা সংবিধান হিসেবে এমনকি অনেক দেশ মুসলিম অধ্যুষিত দেশ আজকে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান বাদ দিয়ে তারা মানবদের রচিত এমনকি কাফেরদের রচিত যে বিধানের মূল্যায়ন করে সম্মান করে যে বিধান যে সংবিধানকে তারা সমুন্নত করে সম্মান জানায় তাতে করে এই মুসলমানরা অবশ্যই এই কোরআনের আয়াতের আলোকে এবং এর পূর্বে যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে তারা ইসলাম থেকে মুক্ত হয়েছেন ইসলাম ভঙ্গ হয়ে গেছে এবং যারাই এভাবে তাদেরকে সমর্থন করেন তাদেরও ইসলাম এবং ইমান ভঙ্গ হয়ে গেছে শুধুমাত্র এই ক্ষেত্রে তাদেরকে যাচাই বাছাইয়ের জন্য কেন তারা এরকম দৃষ্টিভঙ্গিতে গেলেন কেন তারা এরকম দৃষ্টিভঙ্গি পোষণ করেন সমর্থন করেন এই বিষয়গুলো শুধু যাচাই বাছাই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই বাছাই এবং এগুলো আলোচনা পর্যালোচনা সাপেক্ষে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়ার বিষয়টাই শুধু বাকি থাকে কিন্তু কে আছে তাদেরকে এই কোরআনের আয়াতের কাঠ দাঁড় করিয়ে যাচাই বাছাই করবে তাদের বিষয়টা পর্যালোচনা করবে এলা মুশতাকা এ ব্যাপারে আল্লাহ তরকতলার কাছেই শুধু আমরা বিচার জানিয়ে এ বিষয়ে আমাদের আলোচনা সমাপ্তি টানতে চাচ্ছি সংক্ষেপে আমরা যেটা বুঝতে পারলাম যে অবশ্যই যদি ইসলামের ভিতরে আমরা থাকতে চাই বহাল থাকতে চাই ইসলাম নষ্টকারী কারণ থেকে ইসলামকে হেফাজত করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই কারেকশন করে নিতে হবে এখন আমাদেরকে বলতে হবে যে কোনো দেশে যে কোনো সমাজে হোক না সেটা মুসলিম অধ্যুষিত দেশ এলাকা অঞ্চল সমাজ সেই সমাজে যদি আল্লাহ তরকতলার বিধানের চেয়ে মানব রচিত সে যত পণ্ডিতই হোক কাফের হোক মুসলমান হোক মানুষের রচিত আইন সংবিধান নিয়ম কানুন যদি বলবৎ থেকে থাকে তাহলে যারা এর সাথে জড়িত এবং যারা এটাকে সমর্থনকারী এবং যারা এর পক্ষে লড়াইকারী পীড়াপিড়িকারী তাদের সকলেরই ইসলাম ভঙ্গ হয়ে গেছে তাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে এই কোরআনের আয়াতের আলোকে আবার তাদের ইমান সংস্কার করতে হবে ইমান আনতে হবে আল্লাহ তবরকতলা আমাদেরকে এই মন মানসিকতা দান করুন আমাদেরকে এই ধরনের আকিদা বিশ্বাস দান করুন এই ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের একটি হাদিস তরজমা করে এই বিষয়ের সমাপ্তি টানব ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন ওয়াল্লাজি নফসু মোহাম্মদিন বিয়েদিহি লাই আসমাও বি

হিন্দু হোক বৌদ্ধ হোক যে কোনো ধর্মাবলম্বী হোক সে যদি আমার সম্পর্কে শোনার পর আমি মোহাম্মদ রসল্লা সাল্লাম শেষ নবী আমি শেষ শরীয়ত নিয়ে দুনিয়ায় এসেছি এটা শোনার পর যদি ওই ব্যক্তি আমার প্রতি এবং আমি যা কিছু নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি বিশ্বাসী না হয় তাহলে সে অবশ্যই জাহান নামের অধিবাসী হবে এবং জাহান নামের চিরন্তন অধিবাসী হবে সম্মানিত সুধি দর্শক মণ্ডলী অবশ্যই এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমাদেরকে আমাদের অবস্থান চেঞ্জ করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে ইসলামের প্রতি সর্বোচ্চ দরদ এবং ভালোবাসা প্রদর্শন করে আমাদের ইমান সংস্কার করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত